সিরিয়াসলি তুই কিন্তু আমার সিরিয়াসলি বোর করছিস, আমার একদম ভালো লাগছে না। কালকে সন্ধ্যাবেলা কি করছিস? কেন আমি যাই করি, তোর ফালতু কথা শোনার মতো আমার সময় নেই। আর কাল কালকে কেন? আমি তোকে বলেছিলাম পরশু, কিছু শুনতে পাচ্ছিস না, জোরে বলবি যা বলবি। প্লিজ প্লিজ তুই আমায় আধ ঘন্টা সময় দে, আধ ঘন্টা। না তিতি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। আমি জানি তোর কি কথা আছে। তুই আমার কথা কোনোদিনই শুনলি না, আর এখন বলছিস জানিস? বিশ্বাস কর, বিশ্বাস কর তিতির, আমি তোকে শোন শোন বাবু, আমি আমি একটা সিরিয়াস কাজে যাচ্ছি, তো এসব আমার মুডটা খারাপ করবিস না প্লিজ। হ্যাঁ তুই এখন কোথায়? আমি রাস্তা, আমি রাস্তায়, আমি ট্যাক্সিতে, আমি কেম্যাক স্টুডিওর একটা অফিসে যাচ্ছি। হয়েছে এখন 7টার সময়? হ্যাঁ। কোথায়, কার অফিস? তোর এত এত কথা জানার তোর কোনো দরকার নেই। তুই কিন্তু ইচ্ছা করে এবারে ফেস্ট কমিটিতে আমাকে নিলি না, আমার খুব ইচ্ছা ছিল তোদের ফেস্ট কমিটিতে থাকার। শোন, তুই ঘ্যান ঘ্যানে সব কেন তোর বলতো, রাত দিন এক কথা বলিস, আমার এইসব একদম ভালো লাগছে না এখন। ভালো লাগে না তো আমার সঙ্গে কথা বলিস কেন? যখন আমার গলা শুনবি সুইচ অফ করে দিবি। হ্যাঁ দেবো, সুইচ অফ না করলেও এক্ষুনি আমি ফোনটা কেটে দেবো। ওকে বাই, ভালো লাগে না, দুটো মিসড কল হয়ে গেল। হ্যাঁ রনি বল, ফোন করেছিলিস? আরে পিন্টুটা ফোন করে বোর করছিল। তোর ফোন ধরিস কেন তুই? এই কে রে? পিন্টু। এই এই বল তিতিরকে একদিন ধরে ট্রিটমেন্ট করে দে। এই এক মিনিট দাঁড়া তো, কি 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 বলছে কুশানো পাশে, কি বলছে? যে পিন্টুকে ধরে একদিন ট্রিটমেন্ট করে দেবে। উল্টো হালটা বকিস না, যে জন্য ফোন করেছিস সেটা বল। শোন তুই একা একা যাচ্ছিস কদূর এখন তুই? না এই তো আমি প্রায় এসে গেছি বুঝলি, কেম্যাক স্ট্রিটের কাছে, এই সামনে একটু খুঁজতে হবে, 17 নম্বর বলেছিল, খুঁজতে হবে, উঠে যাবো।